আগামী একুশে নভেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া সরকারি কলেজ ও রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাদ্রাসায় তৈবিয়া উদিয়া সুনিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদ ও গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলার ব্যবস্থাপনায় পবিত্র জশনী জুলুস ইদে মিলাদবী সাল্লাহ তাআলা আলা ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলে মিনি সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সুন্নি সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন রাহনুমায় শরীয় উত্তরিকত মুর্শিদে বরহক গৌস জামান আউলাদ রসুল হজরতুল আল্লামা আলহা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ লোহলা আলী উক্ত সুন্নি সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন আউলাদ রসুল সাহেব জাদা হজরতুল আলহাস আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ লোহলা আলী উক্ত সুন্নি সম্মেলনে আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আবলাদ রেসুল সাহেব জাদা আলহাজ আলহাস আল্লামা সৈয়দ মোহাম্মদ হামিদ শাহ মুদাজি আলী উক্ত সম্মেলনে আরও মেহমান হিসাবে উপস্থিত থাকবেন সম্মানিত আরাকিনে আঞ্জুমান এবং আরাকিনে গাউসে কমিটি বাংলাদেশ দেশবরণ্য উলামায় ক্রাম ইসলামী চিন্তাবিদ শিক্ষা অনুরাগী ও ঊর্ধ্বতন সরকারি বেসরকারি কর্মকর্তা এবং সাংবাদিক সাংবাদিকবৃন্দ উক্ত সুন্নি সম্মেলন সরাসরি নিউজ রাঙ্গুনিয়া চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হবে দেখতে চোখ রাখুন নিউজ রাঙ্গুনের চ্যানেলে